স্ত্রী যদি বলে রে হুজুর বলিল যুক্তিবাদী নবীর হাদিস তুমি যদি আমাকে একটা বার উত্তম ভালো নবী বলেছেন সাথে সাথে আমি যাব মৃত্যুর পর তুমি একটা বার আমাকে কও ভালো মেলা মানুষের বউ অন্য মকদ্দে চাপে ধরে কবি তুই জঙ্গা পেতা তো জীবনে ভালো কমনা লিজের বউ কি সুন্দর দেখতে অক দেখে ওই দামানদের মন ভরে না মানুষের কালো কালো বউ ও কি দেখো সালাম ভাই ভালো আছে কথা কনে গা জান্নাতে যেতে গেলে আল্লাহর এবাদত রসুলের আদর্শ মা বাবার খেদমুতের পরই স্ত্রী আপনাকে সুপারিশ করতে হবে ধরে বলতে কেরা কয়জন আছে শতকরা ষাট পার্সেন্ট স্বামী কোন সত্তা পেটন বা হয় না বউ ষাট পাতা আমি হিজাব করে দেখেছি মারবি হয় একটা বাড়ি মারলে না একটা ভুতে মারবি আর একটা গাইলাবি মারা ভালো তাও গাইলেন ভালো নয় ই ওর বউ করছো অপরাধ ওর বাপ দাদা এই কথা বলে খবরদার এই কথা আমি এই দিনই বললাম যেদিন বিয়ে করেছি আমরা ওই দিন থেকে আমাদের ইচ্ছা আল্লাহ আমার স্বামী যেন আমাকে ভালোবাসে স্ত্রীর চাহিদা স্বামীর চাহিদা স্ত্রী যেন আমাকে ভালোবাসে আমার আল্লাহ বললেন নবী ও নবী উম্মুতের ভেতরে বলে দেন আপনার উম্মুতরা যেন আমি আল্লাহ আমাকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসা মানে কি ওই জান্নাতের যাবি কিন্তু বাংলাদেশে কোটি কোটি মানুষ আল্লাহ ভালোবাসে না আল্লাহ বলেছেন হ্যাঁ পৃথিবীর মানুষ আমার হুকুম যদি তোমরা মানো নিষেধ যদি বর্জন করো এটাই হলো আমার ভালোবাসা আর এই ভালোবাসতে গেলে রসুলের অনুসরণ করতে হবে রসুল ছিলেন মদিনার রাষ্ট্রপতি হবে না কোন কথা হবে না রসুল বলেছেন রসুল মদিনার রাষ্ট্রপতি ছিলেন ওই রাষ্ট্রপতি থাকা অবস্থায় নবীর রাষ্ট্রে সুদ চলেনি দরিবল ঠেককে না জেনা হয়নি ঘুষ চলেনি হারাম কাজ চলেনি জরি বলুন ঠেককে না আজকে আমরা নবীর উম্মতের দাবিদার আমার আল্লাহ বললেন ও নবী আপনি বলে দিন আপনার উম্মতেরা যেন আমি আল্লা কে ভালোবাসে কিন্তু রসুলকে কন্ডিশন দিয়েছেন যদি আমাকে আপনার ভালোবাসতে চায় তাহলে তাহলে তারা যেন আপনার অনুসরণ করে তা আপনার অনুসরণ মানে কি রসুল কোরআন দিয়া দশটি বছর মদিনার রাষ্ট্র চালিয়েছেন ধরে বলুন ঠিক কিনা আল্লাহ রসুলের উপর কোরআন না পূর্বে একশো তিনখানা কিতাব জুমিনে আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছিলেন কথা ঠিক কিনা একশো তিনখানা কিতাব আদম আলাহাল্লাম থেকে হজরত ইসা আলাহ সাল্লাম পর্যন্ত একশো তিনখানা কিতাব আসলো তারপরে রসুলের উপর কোরআন পাঠালেন আল্লাহ বলে দিলেন রসুল কোরআন দিয়েছি আর ওই একশো তিনখানা কিতাব মানার কোনো প্রয়োজন নাই ওইগুলি মানচু হয়ে গেছে ইমান আনতে পারবেন কিতাবগুলির উপরে কিন্তু ওই কিতাবের একটা অক্ষর আমল করা যাবে না কোরআন আসার পর আসমানি কিতাব মানচুক হলো তুমি বল ঠিক কিনা কোরআন আসার পর আসমানি কিতাব মানচুক হলো অথচ নবী কোরআন দেয়া দশ বছর দেশ চালালেন উমার ফারুক চালালেন দশ বছর আবু বক্কর সাড়ে চার বছর ওসমান দেলাতালহ সাড়ে সাত বছর চালালেন হজরত আলী চার বছর চালালেন এই কোরআন দিয়া আল্লাহর নবী খোলা পায়ের আসে দিন দেশ আজকে কি হলো কোরআন বাদ দেয়া ব্রিটিশের আইন দেয়া দেশ চলে এ ভাই দরে কথা বলেন না কার আইন দেয়া তাহলে বোঝা যাচ্ছে কোরআন আসার পর অন্য আসমানি কিতাব সব হলো অথচ কোরআন আছে আমাদের ঘরে ঘরে ব্রিটিশের আইনদের দেশ চলিতে তাহলে বলা যাচ্ছে ওগুলা আসমানি একশো তিনখানা কিতাবের সে ব্রিটিশের আইন দামি কিরে সাধারণ ভাই ব্রিটিশের আইনের চুরি বন্ধের কোনো কথা নাই জেনা বন্ধের কোনো কথা নাই ব্রিটিশের আইন আছে তুমি জেনা করবে অবাস্টের থেমি তার সুখী বড়ি খিলেবে কোন দেবে তোমার কোনো চোল হবে না কথা কনে করে আর আল্লাহর আইন হলো কেউ যদি জানা করে যদি ধরা পড়ে পুরুষ পুরুষের কোমর পর্যন্ত মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গারে দেয়া আদলা পিকেটির দেয়া পঞ্চগড়ের পাথর দেয়া যদি মাথা মাথা হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে দেওয়া হতো একটা জানার বিচার বৈতুল মুকারমের উত্তর গেটে দিশের লাইনে যদি দেখানো হতো বুড়া বুড়ি সরাসরি যুবক যুবতী জানা করা তো দূরের কথা জীবনে মিস কল দিতাম না জানা বন্ধ পাঁচ মিনিট লাগবে সে আইন কোরআনে আছে অথচ সে আইন কি বাংলাদেশে চালু হচ্ছে অথচ আমরা এই দেশে আঠারো কোটি ইমানদার তারই মধ্যে চোদ্দ কোটি এই কোরআনের আইন চায় না কতক্ষণ যারা কোরআন রান চায় না এর ক্ষেত্রে দুর্গতি হবি কবরের মধ্যে থেকে শুরু করে বিরাট দুর্গতি আমার ভাইয়েরা আল্লাহ বললেন আপনার অনুসরণের মাধ্যমে যেন আমি আল্লাহ আমাকে ভালোবাসে আল্লাহ বললেন হেরসুল আমাকে যদি আপনার উম্মতেরা ভালোবাসে তাহলে আমি রব্বুল আলমিন ইহুবে আমিও তাদেরকে ভালোবাসব কেউ যদি আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ যদি তাদেরকে ভালোবাসে এর জায়গা কোথায় হ্যাঁ ভাই কোথায় কি আগুন আগুন নারু হামিয়া কত ডিপিনা যাহার নাম হলো আগুনের গর্ত আমার ভাইয়েরা আল্লাহ বলেন আমিও ভালোবাসবো আল্লাহ বললেন হেনবি আপনি বলে দিন শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না আমি আমি ওই জীবনের তাম মাফ করে দেব যে মানুষের মাফ হবি যে মানুষকে আল্লাহ ভালোবাসবে যে মানুষ আল্লাহকে ভালোবাসবে এই মানুষ জান্নাতে চলে যাবে এই জন্য কোরআন শরীফে যতগুলো আয়াত আছে তার ভেতরে একটা আয়াত এটাই হলো জান্নাতে যাওয়ার ফর্মুলা এটা হলো ফর্মুলা ফর্মুলা এই কোরআনের ফর্মুলা নবী মানছে সাহাবারা মানিছে আমরা জান্নাতে যাওয়ার ফর্মুলা বাদ দিয়ে আমরা শয়তানের ফর্মুলা মানিচ্ছি কথা কোয় না রে আর আমাকে হুজুর কি কয় রে এই বাংলাদেশে কোরআন মানুষ পড়ে না এই বর্তমানে বাংলাদেশে সাড়ে সাত কোটি ইমানদার আছে তারা এই দশক থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়স আছে কারো ষাট বছর আছে জীবনে কোরআন হাতত লাইনি এরকম সাড়ে সাত কোটি মানুষ আছে এই আপনাকে মানিক হয়তো দশজন মানুষ কোরআন শরীফে হাতত লাইনি ওই কাশি হাতত লেছে বিড়ির লেছে তারপরে ভাঙলেছে গরুর গড়ার খ্যার গরুর দড়ি নাঙ্গলের মুঠা টিলারের হ্যান্ডেল কথা কেনাকা উগুলো মোটলেছে কোদালের দাঁত লেছে হাতত কিন্তু কোরআন নেয়নি কয় কোটি সাড়ে সাত কোটি যারা ট্রাক চালায় বাস চালায় পিক আপের ড্রাইভার জীবনে কোরআন পড়ে না মিম্বর পড়ে না চেয়ারম্যান পরে না পাগল এমপি পড়ে না যারা সরকারি চাকরি করে এরাও পরে না পড়ে আসি না চাকরি পেয়েছি আবার কিসের পড়া সই কর্ম আর চাকাতুল সই কর্ম টাকা তুলো কতক্ষণে গা যারা হাফেজ আছে কোরআন মুখস্ত করছে কিন্তু কোরআনের অর্থ পড়ে না কত ঠিক কিনা ইমাম যারা ইমাবতিক করি বিশ বছর আগে কামিল পাস তাওরা পাস করেছে কিন্তু এরা কোরআন পড়ে না ওই একই বক্তৃতা এই জুম্মাতে একটা ওই জুম্মাতে আর একটা ঠিক কি ভাই না পড়ার কারণে সমাজ বাহান্ন বছর হচ্ছে স্বাধীন হয় বাহান্ন মাস আমরা তারা বেন্দামাজ পড়েছি যদি বলুন ঠিক কিনা না স্বাধীনের আগে আমি দুয়ামের ছাত্র দাখিলি দুয়ামের ছাত্র স্বাধীনের পর নয় মাস বন্ধ থাকলে স্কুল তারপর থেকে আদ্যপুর আল্লাহ বেঁচে রেখেছেন বাহান্ন বছরে বাহান্ন মাস আমি তারাবি পড়েছি কিন্তু দেখিনি আমার জুম্মাত কোন ইমাম একটা মাসে দশটা কোরআনের আয়াতের অর্থ বলিছে যারা খতম তারাবি পরে ইমামতি করে ওরাও অর্থ কয় না সুরা তারাবি পরে তারাও অর্থ কয় না তাহলে মানুষ না শুনে না পড়ে না জানে মানুষ এখন একবার অজ্ঞ হয়ে গেছে কিন্তু অজ্ঞ হওয়ার কারণ আর একটা কারণ হলো এই অজ্ঞ হতে হতে মানুষ এত নিচে আল্লাহ আইন ভুলে গেছে মানুষ পরে না কিন্তু বর্তমানে যে বক্তারা যে আলিমেরা যে ইমামরা কোরআন পরে পরে বক্তৃতা দেয় তারাই হলো দোষী আর যারা পরে বক্তৃতা দেয় না তারা হলো নির্দোষ তারই মত দল কর্তা এক কথা বলনেগা হ্যাঁ মানা কোথায় মুসলমান মানুষaggo অথচ কুরআনুল কারীম আল্লাহ বলছেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি ফালাক পরুন সৃষ্টিকর্তা রবের নামে যিনি বিশ্বজাহানের সৃষ্টিকর্তা আল্লাহর নবীর উপর যেদিন নাজিল হল সুরা আলাকের পাঁচ আয়াত তার এক নম্বর আয়াত হল ইকর বিশ মিরব্বিক্লাজি খলক পরুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে পড়ার কথা কে বলেছেন জোরে বলেন কে বলেছেন এই পড়াও কথা মানে কি আল্লাহ যেদিন কোরআন নাজেল করে ওইদিন দিন কথা বললেন না টুপির কথা বললেন না জুব্বার কথা বললেন না নামাজের কথা বললেন না জিকিরির কথা বললেন না হুমরার কথা বললেন না দুনিয়ার কুনিয়া বাজতির কথা বলে নাই আল্লাহ বলেছেন এ কোরআ বিশ্বের খলাক পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে তার কারণ আল্লাহ তালা শিক্ষা ডিপার্টমেন্টের উপর কোরআন শরীফের প্রথম আয়াত নাজিল করে

আবার কোথায় আলু ভর্তা বানান শেখো কে আলু ভর্তা বানান শিখবো আর মায়ের কাছে তোর কাছে আলু ভর্তা বানান শিখবো কাছে হ্যাঁ এতদিন আমরা একটা ছাত্র আলু ভর্তা স্কুলে শিখিনি আমরা আলু ভর্তা আমি যদি আলু ভর্তা বানিয়ে দিই তোর বাপ শুদ্ধা জিবে চাটিয়ে খাবো আবার আরেকজন কে তুই চকিত ক্যাঙ্গা করে বিছনা ফেলে শুবু বিছনা ফেলে শুয়ে বিছনা ফেলে ওই শুয়ে আবার দেখাচ্ছে ইংকে করে শোয়া লাগবে সে মানুষ পারে এগুলো হ্যাঁ এ রেখি এ কি কথা কেন হ্যাঁ

কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ ফরজ তরক করলে কি গুনাহ জরিখন কি গুনাহ কবিরা গুণা বাংলাদেশের মোট মানুষের আমল ফরজ তরকের গুনা হয়ে যাচ্ছে সুরা ফাতেহার সাতটায়াতের মানে জানে না অথচ তরিকে ধরে জেকের করতে করতে গোদের উপর লাফিয়া ধরছে আর এক বুড়া মানুষ সবার মধ্যে দেখের করতে করতে এমন ভাবে লাইফে উঠছে ওর কাপুর পাশার কাপুর গলার ঠেকেছে আবার জুয়ানপুরের পীর জেকের করতেছে মনসুন ওর এক ভক্ত দইরে যা গলা চেপে ধরে করছে খোদায় সে গেছে কি রে এই দেশ মানুষ থাকলে ওর তুই ঠাইছে ধরে মা ফেল দিলনি কে তুই খোদা হয়েছি গুন্টি কোনটি হাসির নয় আজকে জাতি অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে শুধু বক্তৃতা চলছে অন্যায় বন্ধ করা হচ্ছে না আপনার এই দেশে এই যে বিশালপুর ইউনিয়ন আপনার কি ভাই জমির ধান কারেন না ধান লাগালেন আইন আছে যে ঘাস তো হবি ধান লাগালে সেই জন্যই আইন দেশে কীটনাশকের দোকানদাররা যে যদি তুমি জমি আগাছা মুক্ত রাখো তাহলে তোমাকে রিফিট দেওয়া লাগবে না হলে সেফটি নাই সুপার হিট সুপার পাওয়ার সেন্দার বিনেশ এগুলোতে ঘাস মারা ওষুধ দেবেন আচ্ছা ঘাস মারার ওষুধ দিলে ঘাস হলো না ঠিক কী না কেমন বুদ্ধি দিছে তুই মানে ওষুধ নষ্ট করিস না কী করব কই ঘাস নিলে লাগবে না কিছু করার লাগবে না তুই ঘেউ ধান উবু দশ দিন পর থেকে দশ কেজি করে ইউরিয়া দশ দিন পর পর জমির দেবো ঘাসও তুলবে না ওষুধও দেয়নি দশ দিন পর পর এক বিঘা জমিতে দর্শন করে ইউরিয়া এ পাকা পর্যন্ত দেয় তে কাটার সময় ঘাস পাবি না ধান পাবি তে আমাকে দেশে অবস্থা আছে কি আমাকে দেশে সুদ আছে জেনা আছে সুরি আছে বেপর্দা আছে নামাজ নাই সুদ বাদ দেওয়া অন্যায় অপকর্ম ঘুষ দুর্নীতি কিছু বাদ দেওয়া সব অন্যায় চলতেছে বছর অন্তর বক্তাগুলি আসা ইনকে ওই ঘাসের মধ্যে ইউরিয়া দিচ্ছে এই কথা কোনটা কামলে না তুই ঘাসের মধ্যে ইউরিয়া দিলে দেখা তিন মাস পর ধান কাটার সময় ধান পাওয়া যায় না ইনকা অকামের ভেতরে বক্তৃতা করলে মরার আগে ইমান খুঁজে পাওয়া যায় এই কথা কি না মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তকবীর মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানিনা না নারাই তকবীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তকবীর আল্লাহু আকবার তোলো ধ্বনি ধরার কমার বের মসলমান ধরো আল কোরআন ফিরায় আনো সেই হারানো সম্মান বের মসলমান